লিখি আমারে নিয়ে থাক টাকা থাক কোনো দরকার নেই আমার টাকা দরকার নেই সুখের জন্য আমার নিয়ে রূপে নিয়ে ছেলে কেন আসলে মারে ধরে অতি দুঃখে ছেলেটা অনেক আদরের স্নেহ হয় আমার 8-9টা বাচ্চা হয়েছে সব মারা গেছে জানছি এই ছেলেটা আমারে অনেক কথাবার্তা যাই যাই কি খালা কান্না করতেছেন কেন কি হইছে কোন তো আপনারা আমি কান্না করতেছি আমার মেয়ে দিয়ে দিছি হ্যাঁ বিয়ে দিয়ে এখন যতটুকু জন্য জামাই মারধর করছে আমি ইদি বলছি আর কি জামাইর আসার জন্য বেন্টে আসার জন্য মেয়ের নেওয়ার জন্য হ্যাঁ আমার মেয়ে সাহেব বলে কি আমারে মেয়ে থাক টাকা থাক কোনো দরকার নেই আমার টাকা দরকার নেই মেয়ের দরকার নেই হ্যাঁ এরপরে দিয়ে আমি তার আব্বু যা 8-9 বছর এজমির হয়ে গেছে আমার হ্যাঁ তো সেই ফুল অবস্থা তো আমি কি করব আমি মেডিকেলের ওই সে নার্সের সাথে কিছু কাজকর্ম সবজে দিছি এই কারণে উনিরা আমার কিছু সবজে দিচ্ছে এখন মেয়েরও পড়াইতেছি ছেলে কিছু কাজকর্ম করতেছে ওই 150-250 টাকা বেতন পায় আমার একটা ছেলে আছে 15 বছর হয়েছে ছেলেটা কারণ আমি মেয়ে বিয়ে দিছি যা হোক তোর আবু শুনে বরিশাল দিবেন না ছেলেরা ভালো না বরিশালের মানুষ ভালো না ছেলেরা আবু চলিয়ে আসছে চলে আসার থেকে আমি ওদের কাজ করবার থেকে মেয়ের বিয়ে দিছি এটা আবার পরে মেয়েরা যৌতুকের জন্য আমার মেয়ে রূপে নিয়ে ছেলে কেন আসলে মারে ধরে মাইদের করে মোবাইল ভাঙে আমি বেড়ারাই মাইয়া বেড়ারাই আরও গাড়ি গেলাস করে যা হোক আমার পাশাপাশি মেয়েদের মেয়ের ভর্তি করছি যে মেয়ে একটু কাজ কর্ম করো তার পাশাপাশি লেখাপড়া করো জামাই তো আমি বেড়ারাই মাইয়া বেড়ারাই মানে আপনারা দুজনের খারাপ কাজ করেন এটা আপনার জামাই বলতেছে এজন্য আপনার মেয়েটা তো কান্নাকাটি করতেছেন দুজনই তো কান্নাকাটি করতেছেন আসলে আমি অতি দুঃখে ছেলেটা অনেক আদরের স্নেহ হয় আমার 8-9টা বাচ্চা হয়েছে সব মারা গেছে মারা যাওয়ার পরে আমি এই ছেলেটাকে পাওয়ার পরে দিই আমি এই ছেলেটা আমার ঘরে আমার ওই ছেলেটির কথা মনে নাই আমি ছেলেটা বুকে আনছি এই ছেলেটা আমারে অনেক কথাবার্তা যাই যা কিছু বলছে বা না করছে এখন এই 1 বছর পর্যন্ত সে আসো না খোঁজ খবর নেয় না রোজার ঈদের পরে মেয়ের কি করছে টিয়া 1500 দিছে আমি ইত্যাদিতে কোনো কথা নেই 1500 টাকা দিছে দিকা নেই তোরে ইয়ে শেষ মাস 1500 টাকা দিছি তো আমি বললাম যে বাবা তুই তেনে কথা কস মেয়ের কি খরচ বস যত হয়েছে আমি সব চালাই না এগুলি কি বলস তুই আগে যদি 2000-3000 দিস এই 1000-2000 কি মেয়ের স্কুল কলেজ কি সারে যার ঘরে দিয়ে আমি সেই অন্য কথাবার্তা তো আমি কি আমার স্বামী তোমার শ্বশুর পড়ি রয়েছে এজমির গই বাসা থেকে আমি আনি কই থেকে তুমি কথা বল তুমি আমি তোমার কইতে এই যতটুকু টাকা দিব কইতে হাসলার দিন কইতেই টাকা দিব আসলে ওদের ঢুকছে কিন্তু আমাদের অনেক কিছু আছে কয় এই সেই টাকা পয়সা নেই কই এই সেই কথা আসলে আমার স্বামী পড়ি রয়েছে আচ্ছা আপনার স্বামী অসুস্থ আমরা বুঝলাম আপনার মেয়েটা তো একদম মানে বাচ্চাদের মতন কান্নাকাটি করতেছে মানে সে খুব কষ্ট পেয়েছে আর আপনারা একটি স্ট্যাম্প দেখিয়েছেন সেখানে 1.5 লাখ টাকা দিয়েছেন তাকে জি জি আচ্ছা আমি 1.5 লাখ টাকা দিছি আরও তারা 5 লাখ টাকা আর যৌতুক যে আর হকের জন্য তারা মেয়ের নিয়ে কষ্ট দিতেছে আর মোবাইলগুলো বন্ধ করছে যদি মেয়ে ফোন দেয় দিলে ছেলে কান্দে যে বাচ্চারা কান্দতেছে আমি জিজ্ঞেস করি এই তোমার সাথে কে এরকম বাচ্চারা কান্দতেছে তুমি তোমার বউ রইলে এইখানে তুমি কইতে কান্দাকারি কয় আমার বউ একটা আছে না ওটা ওই আমি দেওয়ার পরে আমি একটা বিয়ে করছি ওই তাহলে পাঁচ হয়েছে এই বাচ্চারা কান্দতেছে আমার এইগুলি বলে তুমি কি বলো খুব তুমি কি বলতেছো তুমি আমার মেয়ে রেখে বিয়ে করছো এগুলি কি বলো তখন আমি কি করছি আমি বাসায় না আমি মেডিকেলে গেছি নাসারা আমার ফোন করছে ওইখানে গেছি যাওয়ার পরে আমি আমি আশা দেখি মেয়ে ভরে গেছে না কেসে তাহলে কি করতে এইভাবে ভরে গেছে তাও যা লাগটা পায় যা মেয়ে একটা মেয়ে হইতে সরকার কোলাকুলি করি ছবি দিয়েছে আর মেয়ে অজ্ঞানে ভরে গেছে আমি এর নিয়ে পানিটানি দিয়েছি মেয়ে আসি কলেজ থেকে এখন এগুলি কি তখন আমি কোলার কইলাম যে তোরা তো কোলাকুলি করে ছবি দিছো তোর বড় হইলি কেন কোলার নেস না মাইয়া তোর পছন্দ হয় না এখন তোর বউ রাখে কেন তুই আর খান থেকে তুই অন্য অন্য মেয়েকে নিয়ে হ্যাঁ অন্য অন্য মেয়েকে নিয়ে আপনার কথা বলে আমি যদি কোথায় যেতে যাওয়ার জন্য বলে আমার বলতেছে লজ্জা লাগে হ্যাঁ সরম রাগ আমার নিবে না আপনারা তো প্রেম করে বিয়ে করছেন একজন একজনকে ভালোবাসছেন এটা প্রেম কি সেটা আমি আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ আম্মু ছিল হ্যাঁ আব্বু ছিল সবাই আছে সবাই ছিল প্রেম কি সে মানে পরে পারিবারিক ইয়েতে বিয়ে হয়েছে না
সেটা সব জানে আচ্ছা আর ওই যে আর কি আছে প্রমাণ কি আছে আর ওই যে এই যে যে মেয়েরনি কক্সবাজার গেছে আমি ওটা তো অনেক কষ্ট করে ইউজ করি আমি ছবিটা নিয়ে আনছি কার থেকে নিয়ে আসছেন নিয়ে আনছি ও ও মোবাইল থেকে যে কোলাকুলি ছবি উঠাইছে ওটা থেকে ওটা কাটা তারপরে এটা এটা নিয়ে আনছি এটা নিয়ে আনছি মেয়েরনি এ মেয়ে একটা শাড়ি ঘর ভাঙিয়েছে এই মেয়ে ডাক্তার শাড়ি ঘর ভাঙিয়েছে 5 লাখ টাকা আনছে বিএমপি করে তার খাস বিএমপি বিএমপি অমলিক বলতে না কিছু না আচ্ছা এই যে রিপোর্টে ওটু কাটা দিস আচ্ছা কি হইছে মেয়ের কথা কি বললেন এই এই মেয়েটা নি কক্সবাজার গেছে কক্সবাজারে গিয়েছে জি আচ্ছা তো আর কি আছে আপনাদের কাছে প্রমাণ আমার কাছে প্রমাণ আছে আর কি শাশুড়ি এই যে শাশুড়ি এই শাশুড়ির ছবি আছে আমার কাছে এটা কার ছবি এটা হলো শাশুড়ির ছবি তো শাশুড়ি কি করছে এই শাশুড়ি তো ছেলে সেটা আটক করছে মেয়ের কাছে আসতো না আপনার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে এই দেওয়ার খারাপ প্রস্তাব দিয়েছে আচ্ছা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আপনারা একটু দেখেন আচ্ছা এটা তো 50 টাকার একটা স্ট্যাম্প দেখা যাচ্ছে হ্যাঁ কয় টাকা এখানে 1.5 লাখ টাকা দেখা যাচ্ছে মনে হচ্ছে 1.5 লাখ টাকা হ্যাঁ এই 1.5 লাখ টাকা কি নিয়েছে আচ্ছা কি বলে নিয়েছিল মেয়ের নামে জায়গা দিব বলে টাকা নিছে জায়গা দিছে আচ্ছা মোবাইল ব্লক করে রাখছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এই যে আপনার ঠিক আছে এটা সবাই বলেন এখন এই যে আপনার আপনারা যে ইয়েটা করতেছেন হ্যাঁ আপনি বলতেছেন এখন আপনার জামাই অসুস্থ সবাই মিলে আপনার টাকা পয়সা নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের এখন সংসার চলে কিভাবে আপনারা কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন সমাজে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে একটু সহযোগিতাও চাচ্ছেন হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আসলে খুব একটি অসহায় পরিবার যদি সম্ভব হয় আচ্ছা সহযোগিতার জন্য কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে মোবাইলে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা চাচি আপনার এই মেয়েকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পছন্দ করে বা কোনো দর্শক যদি আপনার এই মেয়েকে বিয়ে করতে চায় ভিডিও দেখে আপনি কি বিয়ে দিবেন আপনার মেয়েকে দিবেন কিভাবে দিবেন তাকে আগে দেখবেন না তার সাথে কিভাবে আর কোন জেলার হলে দিবেন ভালো ছেলে এখন তুমি লেখাপড়ার মাঝে যদি কিনা ভালো কোনো ভালো পাই তাহলে আমার এই মেয়ের এই সম্বল যদি আমি ভালো কোনো ছেলে পাই তাহলে আমার আট নটা বাচ্চা কাচ্চা মারা গেছে তো সমাধি কোনো ছেলে পাই ভালো ছেলে পাই তাহলে আমি মেয়ে দিয়ে দিই আচ্ছা এর আগে তো মেয়ে তো ডিভোর্স দিতে হবে ওই ছেলেকে তারপরে তো বিয়ে শাদী নাকি
ওই ছেলের সাথে তো এখনো ডিভোর্স হয়নি, হ্যাঁ যদি ডিভোর্স হবে আইন অনুযায়ী তারপরে অন্য ছেলে যদি পান তাহলে বিয়ে দিবে। আচ্ছা বিষয়টা হচ্ছে বরিশালের ছেলের কাছে তো মেয়েকে বিয়ে দিয়ে একবার ধোকা খেয়েছেন, এখন কি কোন এখন কোন জেলার ছেলে হলে বিয়ে দিবেন? আমাদের এলাকার মাঝে মাঝে যদি কোনো ভালো ছেলে পাই, সামাজিক ছেলে পাই, আলেম বা শিক্ষা সম্পন্ন ছেলে পাই তাহলে, মানে এলাকার মানে চাঁদপুরের ছেলে হলে দিবেন? জি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্ত, পরবর্তীত নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সবাইকে স্বাগত জানাই, আসসালামু আলাইকুম।